যে জায়গায় মুসলমানেরা বছরের পর বছর আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছেন সেই জায়গায় যারা রাম মন্দির নির্মাণ করে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছো মনে রাখবে ভারতের জমিন খণ্ড খণ্ড হয়ে যাবে জালেমদের ক্ষমতার চেয়ার আল্লাহ ভেঙে তছনছ করে দেবে কথা বলে টিংকেরা ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে বিদায় করে দিচ্ছে তবে আলহামদুলিল্লাহ সুখবর ওরা এখন ব্যর্থ ওয়াসিরে এই ইসরায়েলি ইহুদি জালেমেরা পরাজিত হবে আজকের ব্রেকিং নিউজ আল্লাহু আকবার কর ইসরায়েলি সেনাবাহিনী ওরা পালাইতে পালাইতে চিন্তা ভাবনা করতেছে যুদ্ধ করতে করতে ওরা ক্লান্ত হয়ে গেছে ওরা বুঝতে পারতেছে ওয়াসিরে আমাদের পরাজয় হবে এইজন্য পরাজয়টা স্বীকার না করে উল্টো বলতেছে আপাতত যুদ্ধ বিরতি কথা কয় না গায় মনে রাখবেন জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে ওই প্যালেস্টাইনে ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরেছে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে ফিলিস্তিনের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর জালেমেরা ওই জায়গায় পরাজিত হবে কথা বলেন ঠিক কি না আবারো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় মুসলমানেরা নির্বিঘ্নে সালাত আদায় করবে কথা বলেন ঠিক পরাজিত হবে ইনশাআল্লাহ পরাজিত হবে কথা বলেন ঠিক কি না ঠিক রাগ করতেছেন আপনারা আমাদের কলিজায় আঘাত করতেছে অনেক দিক দিয়ে এই যে ভারতের দিকে তাকায় দেখেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে আমার ভাইয়েরা মুসলমানের মসজিদ আঘাত করো এই যে সিনের ছিং জিং পিং নাকি বদমাইশ এ নিয়ম করছে আড়াই কিলোমিটারের মধ্যে একটা মসজিদ মাত্র দুই মাসের ব্যবধানে শত শত মসজিদ ওরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই সিনের উইঘুরের মুসলমানদের উপরে ওরা যে নির্যাতন জুলুম চালায় এর করুণ ঘটনা যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে শেষ হবে না মুসলমানকে ধরে নিয়ে যায় পিস পিস করে কেটে কেটে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেয় মুসলমানকে ধরে নিয়ে যায় উলঙ্গ করে এরকম মনে করেন দড়ি দিয়ে ঝোলাইয়া গুলির পর গুলি মারতে মারতে পুরো দেহটা ঝাঁঝরা করে দিচ্ছে মুসলমানের রমজান মাসে রোজা রাখে ওই জালেমেরা মুসলমান রোজা ভেঙে দেওয়ার জন্য মদের বোতল নিয়ে যায় জোর করে দিনের বেলায় মদ ঢুকে দেয় কত কষ্ট মুসলমানদের হচ্ছে আপনি তো টের পাচ্ছেন না কথা বলেন কেন তাম পৃথিবীতে সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে জালেমেরা লেগেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় কিন্তু সেই বিজয় আনতে গিয়ে একটা ভিত তৈরি করতে হবে যেই ভিতের ভিতরে একটা বিল্ডিং দশতলা বিশতলা বানাইতে গিয়ে যেরকম কিছু ইট নিচের ভিতরে দেওয়া লাগে কথা মানে কেন জমিনের নিচে দেওয়া লাগে না কিছু রড বালু জমিনের নিচে দেওয়া লাগে ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু মর্দে মুজাহিদ শহীদের রক্ত ভিত হিসাবে তৈরি করা লাগবে মুসলমানদের রক্তের বিনিময়ে অবশ্যই আজ হোক কাল হোক পৃথিবীর জমিনে আল্লাহর ইসলাম একদিন উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াবে ইসলামের সুচিতল ছায়া তলে তাম পৃথিবী একদিন আসবে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা একদিন তাম পৃথিবী শাসন করবে সেই দিন বেশি দূরে নয় অচিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি